সম্মানিত মুসল্লিয়ান কেরাম, রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে নামাজ আদায় করবার তৌফিক দান করছেন, জুমায় অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা অবনত চিত্তে সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির শানে দরুদ কারিমা তেলাওয়াত করছি, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটি জাতিকে ধ্বংস করতে গেলে, একটি জাতিকে জাতির কপালে দুঃখ পৌঁছায় দিতে চাইলে সেই জাতিকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো সমাজে মূর্খতার প্রচলন বেশি করতে হয়। সকল সমাজে মূর্খতার প্রচলন বেশি করতে হয়। যখন এটি সমাজে মূর্খতা বেড়ে যায়, আস্তে 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 ওই জাতিটি ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে। যখন একটি জাতিতে শিক্ষিতর হার বেশি থাকে, তখন ওই জাতিকে ওই শিক্ষিত মানুষরা কন্ট্রোল করে। ফারাওন যখন নিজেকে খোদা বলে দাবি করবার সাহস করল, তখন তারই বাহিনীর অন্যতম সদস্য, নেতা পর্যায়ের সদস্য ওই নেতা এসে ফারাওনকে বলেছিল, ও ফারাওন, তুমি যে নিজেকে খোদা বলে দাবি করতেছ, তুমি কি জানো এখনও তোমার রাজ্যে, তোমার রাষ্ট্রে অনেক আলেম আছে, যে আলেমের যে আলেমদের কাছে তুমি যে খোদা নাও এর যথেষ্ট প্রমাণ সাবেত তাদের কাছে আছে। যখন তুমি নিজেকে খোদা বলে দাবি করবে, তখন ওই আলেমরাই তোমার বিপক্ষে আগে স্লোগান দিবে যে আমরা ফারাওনকে খোদা মানতে পারি না, ফারাওনকে খোদা মানি না, কারণ ফারাওন খোদা হবার যোগ্যতা রাখেন না। ফারাওন বলল, তাহলে কী করা যায়, যদি আপনি নিজেকে খোদা বলে দাবি করেন এখনে না, আর কিছুদিন যাক। কেন? যেহেতু আলেমরাই তোমার বিরুদ্ধে কথা কথন করবে, তোমার বিরুদ্ধাচারণ করবে, এই আলেমদের বিদায় হয়ে যাক, এই আলেমরা আগে বিদায় হয়ে যাক, নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য এই শিক্ষা ব্যবস্থা রাখা যাবে না, কারণ নতুন যারা আসবে তাদেরকে মূর্খ বানানো হবে। বিশেষ করে খোদাই শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা এ দেশে রাখা যাবে না, কারণ খোদাই শিক্ষা, ধর্মীয় শিক্ষা পাইলেই তারা অরিজিনাল রবের খবর পাবে, সুবহানাল্লাহ বলেন। তাই আগে আলেমদেরকে বিদায় করে দেওয়া হোক। ফারাওন বলল, আলেমরা কবে বিদায় হয়ে যাবে না যাবে অত কাহিনীর দরকার নাই, আলেমদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করো আর তাদেরকে ভরে ভরে ফাঁসির মঞ্চ তৈরি করো, নাউজুবিল্লাহ বলেন। এটা অতীত ইতিহাস, ফারাওনের যুগের কাহিনীগুলো আপনাদের সামনে উন্মোচন করে দিচ্ছি। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, একটি জাতি তখন ধ্বংস হয়ে যায়, সমাজ তখন ধ্বংস হয়ে যায়, যখন নাকি ওই সমাজের মানুষের মূর্খ হয়ে যায়, বিশেষ করে খোদাই বক্তব্য যখন তারা ভুলে যায়, খোদাই বিধান যখন তারা ভুলে যায়, ঠিক ওই মুহূর্তে জাতিটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জাতিকে খোদাই শিক্ষা দেবার জন্য, রাবকে চেনানোর জন্য,
রবের রুবুবিয়াতকে প্রমাণ করবার জন্য কোরআনকে জিজ্ঞেস করব, ও কোরআন, তুমি তো আমাদের ধর্মীয় কিতাব, তোমার কাছে খোদাই বিধানের কোনো চিহ্ন আছে কিনা? তুমি তো ধর্মীয় কিতাব, তোমার কাছে সব পাওয়া যায়, তুমি তো ধর্মীয় কিতাব, ও কোরআন, তোমার কাছে খোদাই বিধানের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা? রব্বুল আলামিন বললেন, বান্দা, এবার তুমি কোরআন খোলো, কোরআন খুললেই ধর্মীয় কিতাবের ব্যবস্থা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন খোলা হলো। কোরআন খোলার পরে দেখলাম রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। ও নবী, তুমি পারো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহর নামে পড়তে হবে। তার মানে হলো দুনিয়াতে যতগুলো ফরজ বিধান আছে রবকে চেনানোর জন্য যতগুলো বিধান আছে, প্রথম বিধানটা হলো পড়ো, আগে পড়ো, আগে পড়ো, পড়লেই তুমি তোমার রবকে চিনতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোন রবের নামে পড়বা? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার বলেন। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদমকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আদমকে সম্মান করলেন, সম্মানিত বানালেন। কেমন সম্মানিত বানালেন দেখেন, যখন নাকি আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন আদমকে সম্মান কিভাবে জানালেন? রব্বে কারিম সকল ফেরেশতাদেরকে ডাকা ডেকে বলেন, ও ফেরেশতা, আর থাকানো, আমি আমার খলিফা নির্বাচন করার জন্য একজন আদমকে তৈরি করেছি। ও মানুষেরা, ও ফেরেশতা, তোমরা ওই আদমের সম্মানে আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। আদমকে সেজদা করা যাবে না, কারণ আদমকে সেজদা করলে আমি আল্লাহ ঠিক থাকতে পারবো না। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র সেজদার অধিকারী হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতা, তোমরা আদমকে সেজদা করবে না, আদমের সম্মানে তোমরা আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই সময় সকলে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করেন নাই। ইবলিস সেজদা না করার কারণে, কেন ইবলিস সেজদা করলো না? কেন ইবলিস সেজদা করলো না? কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন তার জবাবটা দিয়ে দেয়, বান্দা, ইবলিস কেন সেজদা করে নাই, তার গুণাগুণটা দেখেন, ফলাফল দেখেন, ইবলিস কেন সেজদা করলো না? এবার ইবলিস বলতেছে, ও ইবলিস, আল্লাহ ইবলিসকে বলছি, ও ইবলিস, আমি তোমাকে যখন আদেশ করলাম তুমি সেজদা করো, আমাকে সেজদা করো আদমের সম্মানে, কেন তুমি আমাকে সেজদা করলে না? অথচ আমি তোমাকে আদেশ করেছিলাম, সকল ফেরেশতাদের মুআল্লিম ছিল তুমি, তোমার নেতৃত্বে ফেরেশতারা উঠত, বসত, চলত, ফিরত। আজকে সকল ফেরেশতা আমাকে চিনল, কিন্তু তুমি কেন আমার কথায় সেজদা করলে না? এবার আদম, এবার ফেরেশতা বলল, ইয়া রব্বুল আলামিন, কেন আমি তাকে সেজদা করব, তার সম্মানই কেন করব? আদমকে সেজদা করা প্রশ্নই ওঠে না। বলে, কেন? তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, নূর দিয়া, আর তুমি ওই আদমকে সৃষ্টি করেছো কাদা মাটি দিয়া, আমি কেন কাদা মাটিকে সেজদা করব? আমি তো আপনাকে সেজদা করি, কিন্তু ওকে তো সম্মান করতে পারি না। আবাব ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন।
আবার অস্বীকার করল, ওয়াস্তাকবার এবং অহংকার করল। অস্বীকার করা আর অহংকার করা, আল্লাহর বিধানটা প্রথম অস্বীকার করল শয়তান, ওয়াস্তাকবার এবং অহংকার করল প্রথম শয়তান। তাহলে এখন যারা আমরা অহংকার করে চলাফেরা করি, এখন যারা আমরা আল্লাহর বিধানকে অস্বীকার করি, মূলত আমরা কার দালাল? শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা মূলত শয়তানের দালাল, যারা এখনো অহংকার করে চলাফেরা করে মাটিতে, এখনো যারা অস্বীকার করে রবকে, রবের বিধানকে এখনো যারা অস্বীকার করে, এরা মূলত শয়তানেরই দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা মূলত পরোক্ষভাবে না হলেও এরা মূলত স্পষ্টভাবে শয়তানের ছাত্র। কথা বলে ঠিক কিনা? কারণ প্রথম অস্বীকারকারী হলেন শয়তান এবং প্রথম অবাধ্যচারণকারী হল শয়তান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি বলেছেন? রাব্বুল আলামিন বলেছেন, আদমরে আমি সব কিছু সৃষ্টি করলাম তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন, আমি যা কিছু সৃষ্টি করেছি আদমের তরে, আর আদম তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের তরে। সুবহানাল্লাহ, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে তোমাকে আমি কি, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য। বান্দা গোলামি করতে হলে আগে শিক্ষার প্রয়োজন আছে না নাই? ইবাদত করতে গেলে আগে শিক্ষার প্রয়োজন। সেই আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামে পড়ো, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা রক্ত পিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন আল্লাহ। কিসের তো অহংকার! আজকে আমরা অহংকার করে চলি, দম্ভ করে চলি। শয়তান যেমন করে আল্লাহর কাছে অহংকার করল, শয়তান যেমন করে আল্লাহর কাছে অবাধ্যচারণ করল, ওই রকম ভাবে আমরা অহংকার করে চলি। অথচ আমাদের কিসের অহংকার? একবার মূলের দিকে ফিরে যাই না কেন? আল্লাহ আমাদেরকে কোত্থেকে সৃষ্টি করেছেন বিষয়টা জানার দরকার। আমাদেরকে সৃষ্টি করেছেন নাপাক পানি থেকে, ঠিক কিনা? ছিটকে পড়া নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আহা, ছিটকে পড়া নাপাক পানি যদি একবার আপনার আমার শরীর থেকে বের হয়ে যায়, তাহলে গোসল করা ছাড়া আল্লাহর ঘরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহ, আর আমরা অহংকার করে চলি। আহা, বড় আফসোস লাগে। আজকে বলে বাড়িতে, নিজেরাই বলে বাড়িতে পড়াশোনা করিয়ে আলেম হতে পারে, আলেম তো দরকার নেই, আছে না? আছে না? নিজেরাই বাড়িতে পড়াশোনা করিয়ে আলেম সাব্যস্ত হতে চায়, আমার সাথে বড় আলেম তুমি? আহা, মূর্খ! মূর্খর তো সীমা থাকা দরকার। তুমি কেমন করে বাড়িতে আলিফ বা তাসে শিখেছ? ওই আলিফ বা তাসে কোনো না কোনো আলেম তো লিখেছেন। কথা বলে ঠিক কিনা? তুমি আলেমদেরকে অবজ্ঞা করো কোন হালতে? আলেমরা যদি রাতের অন্ধকারে, রাতের বেলায় যদি সিজদা না ফেলে, সিজদায় পরে যদি কান্না করে চোখের পানিগুলো না ফেলতো, আজকে দুনিয়ার দুনিয়া থাকতো না। আলেমদের দোয়ার ফসলেই, হাফিজের মাদ্রাসার ছাত্রদের দোয়ার ফসলেই, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্রদের রাতের ইবাদতের সাড়ে তিনটা, দুইটা, আড়াইটার সময় যা দেখবেন হেফজ মাদ্রাসা পড়াশোনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি কিভাবে বলতে পারেন যে এই মাদ্রাসার ছাত্র ভর্তি করাবেন না? আলেম বানায় কোনো কাজ নাই, আলেমদের খাওয়া নাই, আলেমদের, আলেমদের বলে চাকরি নেই, বাকরি নেই, আলেমরা তো না খায় মরে। ইসলামী শিক্ষাকে তুমি কি কি মনে করো? তুমি ইসলামকে মনে করো না? হ্যাঁ, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কোরআনের আইন সহ্য হয় না, কোরআন পড়া সহ্য হয় না, গায়ে চুলকানি শুরু হয়ে যায় তোমার, আলেমদের সহ্য হয় না। তুমি হলো স্ট্যাটাস দাও
যে এরা হলো ফকিরি বিদ্যা, এই ফকিরি বিদ্যা কেউ শেখে না। রামগঞ্জের মধ্যে একজন কোনো একজন ব্যক্তি নাকি বলেছিল, এ তোমার ছেলেকে কোথায় দিয়েছ? মাদ্রাসায় দিয়েছি। কে তুমি তো মরে গেছো, তোমার মতো মূর্খ হতে পারে? তোমার ছাত্র তোমার ছেলেকে তুমি রাম তুমি হলো মাদ্রাসায় পড়াইছো? এ যুগে আর মাদ্রাসায় পড়ায়? নাউজুবিল্লাহ বলেন, মাদ্রাসায় পড়ালেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। জাতিকে যদি দুর্বল করতে চান তাহলে ধর্মীয় শিক্ষাকে নষ্ট করতে হবে। কিছু কিছু মানুষ মাদ্রাসা ছাত্রকে ভিক্ষার ঝুলির মতো মনে করে, আসলেই না। ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনের বিধানটাই মূলত সঠিক বিধান, অন্য সব বিধান বাতিল। কথা বলা ঠিক কিনা? যার কারণে কোরআনি বিধান আমাদের রপ্ত করতে হবে, জানতে হবে। একটি সন্তান যখন আলেপতে আল্লাহ বাতে বাইতুল্লাহ তাতে তাজন সাথে সামারন জিমতে জামালন হাতে হাবলন খতে খুবজন রতে রোজন, যখন শেখে তখন ওই সন্তানটা আল্লাহকে খুঁজে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুঁজে পায়। আপনারা কি শিখান? হাটি মাটিম টিম তাদের খালা দুটো সিং, হাটি মাটিম টিম মাঠে পারে ডিম, তাদের খালা দুটো সিং, সম্পূর্ণ মিথ্যা কথা তাদের শেখানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? একটি সন্তান যখন শৈশবকালে মিথ্যে শেখে তখন ওই সন্তান বড় হয়তো মিথ্যা আর রাজনীতি করবে। কথা বলে ঠিক কিনা? ওই সন্তান বড় হয়তো মিথ্যাবাদী হবে, ওই সন্তান বড় হয় মানুষকে মিথ্যা কথা বলা শিখাবে, ওই সন্তান বড় হয়ে যদি চাকরি পায় তো চাকরিতে সারা জীবন সে মিথ্যে লেখালেখি করবে। কথা বলে ঠিক কিনা? আর যখন জীবনের প্রথম আঙ্গিকে যখন শৈশব জীবনে যখন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন তখন ওই সন্তানটা আলিফতে আল্লাহ যদি জিজ্ঞেস করা হয় বাবা আল্লাহ কে, তাই আল্লাহ আমার সৃষ্টিকারী, সুবহানাল্লাহ বলেন। বাতে বাইতুল্লাহ শৈশবকালের সন্তান জিজ্ঞেস করছে হুজুর বাইতুল্লাহ মানে কি, বলে আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফকে বলা হয় বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো ঘর আছে নাকি? বলে আছে। তোমার বাড়িতে তোমার গ্রামে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ফজরের সময় ডাক দেয়, জোহরের সময় ডাক দেয়, মাইকে এলান করে বাবা তুমি দেখো না, বলে একজন টুপিওয়ালা হুজুর, একজন টুপিওয়ালা হুজুর প্রতিদিন পাঁচবার করে ডাকে, বলতেছে ওটাও হলো আল্লাহর ঘর, সুবহানাল্লাহ বলেন। এবার যদি শৈশবকালে সন্তান জিজ্ঞেস করে ওই ঘরে কি হয়, কয় বাবা তুমি দেখো না এই ফজরের সময় উঠে আমি নামাজ আদায় করি, তুমি যে আমার সাথে আল্লাহু আকবার করো আমার সঙ্গে তুমি নামাজ পড়ো, কয় পড়ি তো, কয় ওই ঘরে আল্লাহ নামাজ বানানোর ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। এই যে শৈশবে যদি আপনি ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানটা আস্তে আস্তে নামাজি হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর আপনার সন্তান যদি শৈশবকালে চোর হয়, ডাকাত হয়, গুন্ড হয়, বদমাশ হয়, ঐশীর জন্ম কি এমনি হয়েছে বলেন তো? পুলিশ কমিশনের পুলিশের বাচ্চা, সে একটা পুলিশের মেয়ে ঐশী, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে, হাদিসের শিক্ষা না থাকার কারণে, নিজের বাবা আইনের লোক, সেই আইনের লোক তাক পর্যন্ত ঐশী কতল করেছে বেঁকি দিয়ে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র কোরআন না থাকার কারণে, কোরআনের জ্ঞান তার মধ্যে না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আর কত ঐশীর জন্ম দিবেন যদি কোরআনের শিক্ষাকে আপনি অপসরাল করেন শিক্ষা ব্যবস্থায়? আমি শুনতে পারলাম করছে কিনা আমি জানি না, কোরআনের এই যে আগে ছিল ইসলাম শিক্ষা, তারপরে নৈতিক শিক্ষা, এখন নাকি শুনলাম যে স্কুল লেভেলে যতগুলো ধর্মীয় শিক্ষক হবেন এরা হবেন কৃষির মতো অপশনাল। আমি শুনলাম, বাস্তবায়ন করছে কিনা আল্লাহ ভালো জানে, যে স্কুলগুলোতে নাকি এখন নৈতিক শিক্ষাটা নাকি বলে অপশনাল করেছেন। আহা, জাতির কপালে দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। অথচ আপনি হয়তো বা জানা থাকার কথা, আপনাদের আমাদের জানা থাকার কথা, এক সময় স্কুলগুলোতে বাধ্যতামূলক, আগেরকার যুগে বাধ্যতামূলক কোরআন হাদিস পড়ানো ছিল, তখনকার যুগে কখনো শয়তান জন্ম হয় নাই, তখনকার যুগে আলেমদেরকে অত্যাচার করা হতো না, তখনকার যুগে আলেমদেরকে সম্মানই করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক বলছে আমিন। কোরআন শিক্ষার পাশাপাশি আপনি ইসলাম শিক্ষার পাশাপাশি আপনি অন্য কিছু শিক্ষা দেন সমস্যা নাই,
তবে আমাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে একটা জাতিকে উপহার দেবার তৌফিক দিয়ে বলছে আমিন। আমাদের এখানে রামগঞ্জ বাজারের পাশেই আমাদের বড় ভাই কিছু কথা বলবেন, এক মাদ্রাসা হয়েছে, মুগল ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই প্রসঙ্গে কথা বলবেন। এখন আমাদের মসজিদের সভাপতি সাহেবের ছেলে জনাব আব্দুর রব সরকার সাহেব, আমাদের উচিত হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে উন্নয়ন করা। সকলে বলছে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।